এই মুহূর্তে আইএসএল এর সুপার সিক্সের লড়াই বেশ জমজমাট জায়গায় এসেছে। যদিও বর্তমানে জাতীয় দলে খেলার জন্য আইএসএল এ পড়েছে বিরতি, আর এরই মাঝে ফুটবলাররা চলে গিয়েছেন ছুটিতে, তবে তার মধ্যেও সুপার সিক্স নিয়ে প্রত্যেকের চিন্তাভাবনা রয়েছে সেটা স্পষ্ট। এই মুহূর্তে আইএসএল এ সুপার সিক্সে সিক্স পজিশন জায়গা করে নিতে এখন লড়াই করছে জামশেদপুর এফসি, পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, ইস্ট বেঙ্গল ও চেন্নাই এফসি। ফলে সিক্স পজিশনে জায়গা করে নিতে মরিয়া লড়াই করছে এই ছটি দল। এই জায়গায় দাঁড়িয়ে এবার সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে তর্জা শুরু হয়েছে খেলোয়াড়দেরই মধ্যে। এই মুহূর্তে ছুটি কাটাতে থাইল্যান্ডে রয়েছেন ইস্ট বেঙ্গল থেকে লোনে জামশেদপুর যাওয়া স্প্যানিশ ফরওয়ার্ড জাভিয়ে সিভেরিও, আর সেখানে তার সাথে দেখা হয়ে গেল হায়দ্রাবাদ এফসি থেকে পাঞ্জাব এফসিতে লোনে যাওয়া সাহিল তাবোরার সাথে, এবং দুজনে মিলে নিজেদের ইনস্টাগ্রামে ছবি দেন। সেখানে জাভিয়ে সিভেরিও লিখেছেন, নিডেড আ ব্রেক ফ্রম দ্যাট সিক্স স্পট হান্ট। বলা বাহুল্য এই মুহূর্তে সুপার সিক্সের লড়াইয়ে এগিয়ে রয়েছে জামশেদপুর এফসি, আর তারই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জাভিয়ে সিভেরিও। কিন্তু তার কমেন্টে সিভেরিওকে নিয়ে কমেন্ট করেছেন ইস্ট বেঙ্গলের দুই ফুটবলার জর্ডান এলসে ও সল ক্রেসপো, আর তাদের যোগ্য জবাবই দিয়েছেন সিভেরিও। জর্ডান এলসে লিখেছেন, ওয়াই ইজ ই টেন্সিং হিজ আর্ম। ছবিতে দেখা যাচ্ছে নিজের হাতই ধরে রয়েছেন জাভিয়ে সিভেরিও। তার উত্তরে সল ক্রেসপো লিখেছেন, আমার মনে হচ্ছে তিনি টেবিলটি সরানোর চেষ্টা করছেন। এর জবাবে সাহিল তাবোরা লিখেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি টেবিলটি কোনোভাবেই সরানো হচ্ছে না, কারণ এই মুহূর্তে ষষ্ঠ স্থানে রয়েছে জামশেদপুর এফসি। অন্যদিকে ইস্ট বেঙ্গল রয়েছে দশম স্থানে, ফলে টেবিলে অনেকটাই ওপরে উঠতে হবে ইস্ট বেঙ্গলকে। এর ফলে বিরতিতে ছুটিতে থাকলেও সুপার সিক্স নিয়ে কিন্তু তরজায় রয়েছেন এই ছয়টি দলের ফুটবলাররাই। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।